মান্নাত করা, মান্নাত করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নাত বুঝেন, বিপদে পড়ছেন, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বললেন আল্লাহ আমার ছেলের অসুখটা ভালো করে দাও, মেয়ের অসুখটা ভালো করে দাও, আমি 10,000 টাকা অমুক জায়গায় দিব, এটার নাম হলো মান্নাত। এই মান্নাতের মালিককে আল্লাহ, কারণ মান্নাত একটা ইবাদত। এই ইবাদতটা শুধু আল্লাহর জন্য আর কারোর জন্য করা, তাহলে আপনি 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, কারে দিবেন? আল্লাহ আর কথা কয় না, কয় আল্লাহরে পাবো কই? কারণ আমি আপনি যদি কোন আল্লাহরে দিব, আমি যদি কোন আল্লাহরে পাইবেন কই? এই জন্য বলো না কিছু, এই টাকা দিবেন কারে? আল্লাহকে। এই টাকা দিব কাকে? কেন আল্লাহকে? কারণ আমার আল্লাহ আমার ছেলের বিপদ দূর করছে, আমার আল্লাহ আমার ছেলের অসুখ ভালো করছে, আর কোন শক্তি আর কোন ব্যক্তি অসুখ ভালো করতে পারে না। ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, অসুখ হলে একমাত্র আল্লাহ শেফা দান করে। তা আল্লাহ শেফা দান করছে, আরেকজনের দিমু কেন? যে আল্লাহ কাজটা করছে তাকেই দিমু, আরেকজনকে দিব কেন? হে কে? এখন মাঝখান দিয়ে আল্লাহরে না দিয়ে কইলেন যে অমুক মাজারে দিমু, অমুক দরবারে দিমু, অমুক জায়গায় দিমু, ইমানটা শেষ, শেরেক। কারণ ওই হুজুরে আপনার কি করছে? ওই হুজুরে কি আপনার ছেলের অসুখ ভালো করছে না? ভালো করছে কে? আল্লাহ। আল্লাহ তো টাকা দিবেন কারে? আল্লাহ। হুজুর যদি খাইতো তাহলে হুজুরের খাওয়াইতাম, হুজুরের যদি মশারির দরকার হইতো মশা কামড়াইলে একটা মশারি কিনে দিতাম, হুজুরের যদি ফল ফলাদি খাইতে মন চাইছে ফল ফলাদি কিনে দিতাম, হুজুরের দুধ খাইতে মন চাইছে দুধ কিনে দিতাম। তো হুজুর দুনিয়া থেকে চলে গেছে, হুজুরের টাকার কি দরকার? দরকার আছে? ওই হুজুরের নাম দিয়ে কত মানুষের গাঁজা খাওয়ার ব্যবস্থা করি আমরা, ওখানে বসে বসে লোকেরা গাঁজা খায় আর আমরা যে টাকা দিয়ে আসি যে ভাই আপনারা মিলে সবাই মিলে গাঁজা খান। কবরের মধ্যে মোমবাতি জ্বালায়, মোমবাতির দরকারটা কি? হুজুর কি রাত্রে উঠবো নাকি কবরের থেকে? যে উঠলে চোখে দেখবে না, এই জন্য একটু আলো জ্বালাই দিলাম, হুজুরের আলো জ্বালানোর দরকার আছে? হুজুরের মোমবাতির দরকার কি? হুজুরের টাকার দরকার কি? হুজুরের মশারির দরকার কি? এগুলোর দরকার আছে? হুজুরের কবরটাকে এত উঁচু করার দরকার কি? কবর মাটির সাথে লাগি থাকলে অসুবিধা কি? এইভাবে এই টাকাগুলো দিয়ে ইমান হারাচ্ছি আমরা, শেরেক। আপনি মান্নাত করবেন একমাত্র আল্লাহর জন্য, তাহলে টাকাটা কোথায় দিবেন? আল্লাহর ঘর আছে আপনার বাড়ির পাশে, আছেন? আল্লাহরে কোথায় পাওয়া যায় বলেন দেখি, আল্লাহকে কোথায় পাইবেন? আল্লাহর ঘর। দুনিয়াতে কত মানুষ দেখবেন খালি আল্লাহরে পাওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, ভাই এত দৌড়ান কেন? আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহরে পাওয়ার জন্য আপনি এত দূরে দৌড়াবেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য আপনার ঘরের পাশেই আল্লাহরে পাইবেন, পাবেন না? ওই হাদিস তো আপনারা সবাই জানেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, আমারে সেবা করো নাই, আমায় ক্ষুধার্ত ছিলাম খাওয়াও নাই, পিপাসার্ত ছিলাম পানি দাও নাই। বান্দা বলবে আল্লাহ আপনারে কেমনে দিমু, আপনারে ফামু কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার বাড়ির পাশে তোমার ঘরের পাশে কত মানুষ অসুস্থ ছিল, তোমার ঘরের পাশে কত মানুষ ক্ষুধার্ত ছিল, তোমার ঘরের পাশে কত মানুষ পিপাসার্ত ছিল, যদি তাদেরকে খাওয়াইতা, তাদেরকে পান করাইতা, তাদের সেবা করতা, লাওয়াজাত্তাহু ইনদাহুম, ওখানে আমি আল্লাহরে পাইতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে আপনার ঘরের পাশে পাওয়া যায়, বাড়ির পাশে পাওয়া যায়, আল্লাহরে পাওয়ার জন্য দেশে দেশে দৌড়ানো লাগে না। ঘরের পাশে কত অসুস্থ রুগী আছে, আপনি রুগীর সেবা করেন, ওখানে আল্লাহরে পাইবেন। কত ক্ষুধার্ত অভাবী অসহায় মানুষ আছে, তাদের সেবা করেন, আল্লাহরে পাইবেন। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আমার ঘরের পাশেই আছে, আল্লাহর ঘর আছে, আল্লাহর বাড়ি আমার ঘরের পাশে। তো যার বাড়ি আপনার ঘরের পাশে, হেরে পাওয়ার জন্য অন্য জায়গায় দৌড়ানো লাগে নেই, কি বলেন? কয় অমুক চেয়ারম্যান সাহেবের বাড়ি ধরেন, বা উপজেলা চেয়ারম্যান যিনি ওনার বাড়ি আপনাদের গ্রামে, তাহলে আপনারা কি দেশে দেশে দৌড়ানো লাগবো চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়ার জন্য? অন্য গ্রামের মানুষ দৌড়াইবো, আপনারা তো আপনাদের গ্রামে চেয়ারম্যান সাহেব, সকালে বের হইলে দেখা হইব, বের হইলে সালাম বিনিময় হইব, আপনাদের ঘরের পাশে চেয়ারম্যান সাহেবের বাড়ি, আল্লাহর বাড়ি আপনার ঘরের পাশে, আপনি দেশে দেশে আল্লাহরে খোঁজার জন্য দৌড়ানো লাগবো, কি বলেন? কারণ আল্লাহর বাড়ি তো আপনার ঘরের পাশে, বাইতুল্লাহ, মসজিদগুলো কি? আল্লাহর ঘর। তাহলে আপনি আল্লাহর ঘরে দেন,
মসজিদ গুলা আল্লাহর ঘর, মাদ্রাসা গুলা কার ঘর? রাসুলের ঘর। এই জায়গায় গন্ডগোল, রাসুলের ঘর নামে পৃথিবীতে কোনো ঘর নাই, মাদ্রাসা গুলো আল্লাহর ঘর। মাদ্রাসা গুলা এখানে আল্লাহর দিন শেখানো হয়, এগুলো আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর মসজিদ আছে, আল্লাহর ঘর মাদ্রাসা আছে, এগুলার মধ্যে আপনি খরচ করেন, এগুলার মধ্যে দেন। আপনি এগুলার মধ্যে না দিয়ে আল্লাহর ওলি মারা গেছে সেখানে যে টাকা দিতেছেন, গরু দিতেছেন, ছাগল দিতেছেন, মহিষ দিতেছেন, হুজুরে এগুলো খাইব নাকি? গরু মহিষ খাওয়ার লোক আপনার গ্রামে নাই মনে হয়, এই গ্রামের কেউ গরু মহিষ ছাগল খায় না, এই জন্য হুজুরের দিয়ে আসতেছেন নাকি? এই জন্য গরু ছাগল খাওয়াইতেছেন, এখানে জবাই করে খাওয়াই দেন সব। আপনি গরু ছাগল লই বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার নাই, ইমান হারাইয়েন না। এই জন্য আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, মান্নত একটা আবাদত, এই আবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। দোয়া করা একটা গুরুত্বপূর্ণ আবাদত। দোয়া, দোয়া তো বুঝেন জি, দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, কোনো কিছু চাওয়া, এটার নাম কি? দোয়া। এটা একটা গুরুত্বপূর্ণ আবাদত। দুনিয়ার মানুষের কাছে চাইলে বিরক্ত হয়, মনে কষ্ট পায়, আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি। যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, বরং না চাইলে চুপ করে ঘুমাই রয়েছেন, বান্দা চায় না কেন, আল্লাহ প্রথম আকাশে নামি চলে আসে। আমার বান্দারা বসে রয়েছে কেন, ঘুমাই রয়েছে কেন, আমি আল্লাহ চলে আসছি প্রথম আকাশে। শেষ রাত্রিতে আসে আল্লাহ কি কয়, হালমিন তাইবিনা তুবা আলাই, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, কে আছো উঠো, আমি আল্লাহ ক্ষমা করার জন্য এসে গেছি, ক্ষমা করে দিব, আমি আল্লাহ তওবা কবুল করার জন্য আসছি, তওবা কবুল করব, কি চাওয়ার আছে চেয়ে ফেলো, আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য হাজির। তাহলে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন আমার আপনার ছেলে মেয়ে দরকার, কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। ছেলে মেয়ে চাওয়ার জন্য যদি অন্য জায়গায় যান, শেরেক, ইমান চলে যাবে। আল্লাহর ওলি কি আপনার ছেলে মেয়ে দিতে পারে নাকি? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনার গাড়ি কিনছেন, নতুন গাড়ি, নতুন গাড়ি কিনে গাড়ি এটা কোথায় লয়ে যাবেন? আমাদের দেশে অনেকে নতুন গাড়ি কিনে সিলেটে দৌড় দেয়, চট্টগ্রামে দৌড় দেয়, বিভিন্ন জায়গায় নতুন গাড়ি এটা দৌড় দেয়। দৌড় দেয় কেন? আমি অনেককে জিজ্ঞাসা করলাম যে ভাই, নতুন গাড়ি কিনছেন, গাড়ি এটা লয়ে সিলেট যাচ্ছেন কেন? কয় আল্লাহর ওলিরে দেখাই আসতেছি, যাতে আমার এই গাড়িটা আল্লাহর ওলি দেখে রাখে, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আল্লাহর ওলি নিজের খবর নাই, আপনার গাড়ি দেখবো কোথা থেকে? দেখেন মানুষের বুঝ, মানুষের মেধা, মানুষের চিন্তা, মানুষের বিবেক, দুইয়ে দুইয়ে চার এটা বুঝে না, কয় দুইয়ে দুইয়ে পাঁচ। আল্লাহর উনি দুনিয়া থেকে চলে গেছেন, উনি কেমনে আপনার গাড়ি দেখে রাখে? যদি বিশ্বাস করেন কবরের থেকে আমার গাড়ি দেখে রাখব, আমার গাড়িকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিব, তাহলে শেরেক, ইমান নাই। আপনার গাড়ি দেখে রাখার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে দোয়া করে বলবেন, রাব্বুল আলামিন, আমি একটা নতুন গাড়ি কিনছি, আমার গাড়িটার মধ্যে আপনি বরকত দান করবেন, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আপনি রক্ষা করবেন, আপনি আমার গাড়িটা দেখে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বাইর হইতেন তখন একটা দোয়া পড়তেন, দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর ওয়াল খালিফাতু ফিল আহাল। হে আল্লাহ, আমার এই সফরে আপনি হইবেন আমার বন্ধু, আপনি হইবেন আমার সাথী, ওয়াল খালিফাতু ফিল আহাল, আমার আহালের জন্য আপনারে আমার খলিফা বানাই গেলাম। কারে খলিফা বানাই গেছি? আল্লাহ, আল্লাহ আমার বাড়িতে আমার আহালের খলিফা, মানে আমার অবর্তমানে আমার পরিবারকে দেখবে কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমার পরিবার দেখে রাখার জন্য রেখে গেলাম কারে? আল্লাহরে। অনেকে কয় মানুষ আল্লাহর খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইতেছেন আল্লাহ মানুষের খলিফা, কি বলেন? এই দোয়ার মধ্যে বলতেছে যে আনতা আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর ওয়াল খালিফাতু ফিল আহাল। হে আল্লাহ, আপনি আমার আহালের মধ্যে আপনাকে খলিফা বানাই গেলাম।
অর্থাৎ আমার অবর্তমানে আমার পরিবারকে আমার হালকে আপনি দেখবেন, দেখাশোনা করবেন। তাহলে আমার গাড়ি দেখাশোনা করতে পারে কে? আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে দিবেন তাওহিদ, অন্যের দায়িত্বে দিবেন শিরক। এরকম ইবাদতের ক্ষেত্রে শিরক, অসংখ্য শিরক সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান। আজকে সারা রাতে যদি শিরকের বর্ণনা দিই আমাদের দেশের, তাহলে শিরকের বর্ণনা শেষ হবে না। এই জন্য আপনারা সূত্র শিখিয়ে দিলাম, আল্লাহর ক্ষমতার একচ্ছত্র মালিকানার মধ্যে আর কারো ভাগ বসাবেন না, আল্লাহর একচ্ছত্র ইবাদতের মধ্যে আর কারো ভাগ বসাবেন না। ভাগ বসাইলে শিরক, আর শুধু আল্লাহর জন্য হলে তাওহিদ। তাওহিদটা নিয়ে যাবেন, আমলে গণ্ডগোল হলেও আল্লাহ জান্নাত দিবেন। তাওহিদ নাই, আমল সব ঠিক আছে, জান্নাত পাবেন না।